একটা কথা মনে রাখবেন, পরিশ্রম কখনো ছোট হয় না। আপনি যে কোনো কাজ কিন্তু করতে পারেন, আর পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাবেন। আমি যদি 5 তরফা কারি কিনতে যাই, সেখানে আমার 500 থেকে 600 টাকা পড়ছে। আর এখানে যে পরিমাণে ঘাস রয়েছে, সে পরিমাণ আপনার যদি হিসাব করতে যাই, তাহলে এখানে কিন্তু মোটামুটি 20 থেকে 30 তরফার সমান কাজ করবে। তুমি টাকা নিবে না? কেন লাল কি নিবে? কি নিবে কি নিবে বলো, কি নিবে? মোবাইল? টাকা দরকার নাই, মোবাইল দরকার। মোবাইল দরকার বলে এই যে মোবাইল। আর টাকার দরকার নাই? আচ্ছা, মোবাইল দে দিনু নাকি? আমার ভাতিজি দুটোই মোবাইলের পাগল, তারা কিন্তু সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত। ঈদের সময় হয়ে গেছে, তারপরে এই যে নাও টাকা, নাও মোবাইলও দিছি টাকাও দিছি, এলা এই যে এলা আছে টাকা, তুমিও নিবা। কত টাকা? এই যে এখন 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 এগুলো রেখা দাও, রেখা দাও, রেখা দাও। তুমি ঈদ যাবে না? এসো এসো, ঈদ যাবে না? ঈদ যাবে না? কখন যাবে? শেষে আলো ঈদ যে, ঈদ শেষে আলো যে, মোবাইল নিবে নাকি আর একটা? হ্যাঁ, ম্যাচ মিলে গেছে, ম্যাচিং। এখন মোবাইল রেখে দাও, যাও দেখি। ঈদ যা, ঈদ যেতে হবে যে, ঈদে যেতে হবে যে, ঈদ যাবে না তুমি? রাগ হয়েছে নাকি? উরে বাপরে, এই যে হ্যাঁ ধরো, রাগ হলে হাসো, একটু হাসো, বেশি করে হাসো, কই আর একটু, আর একটু দাঁত বাহির করতে হবে তো, দাঁত নাই নাকি? আমরা ঈদের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো আমাদের সাথে ভাই, কাকা, চাচা অনেকে আছেন। এই যে সবাই যাচ্ছে, আপনাদেরকে আমাদের ঈদগাহার চত্বরটা দেখায়। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণে মুসল্লি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা গ্রাম মিলে কিন্তু এক জায়গায় ঈদ পালন করা হয়। আপনাদের যদি ভিতরটা দেখায়, এই যে দেখেন ঈদগাহ ভিতরটা কিন্তু অনেকটা বড়। এরপরেও কিন্তু এখানে অনেক মুসল্লি বাইরে দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ পরিমাণে পুরোপুরিভাবে মুসল্লিতে ভরপুর হয়ে গেছে। আর বাইরে রয়েছে, এখানে জায়গা না হওয়ার কারণে কিন্তু রোডে রয়েছে, রোডে কিন্তু সম্পূর্ণ 2টা থেকে 3টা কাতার রয়েছে। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ শেষ করে এখন বের হচ্ছি। আজকে ঈদের নামাজ কিন্তু একটা জামাতেই সম্পূর্ণ হয়েছে। এখানে পোলাপান কিন্তু সবাই মিলে ছবি তোলাতুলি করছে, আর আমাকে দেখলে কিন্তু তারা ছবি তোলার জন্য অনেক উৎসাহিত হয়ে থাকে। তাদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে, তাই জন্য তাদের সাথে একটু সময় কাটাই। এখন সবাই মিলে একটু ছবি তোলাতুলি করব, তাই জন্য তাদেরকে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করাচ্ছি। গ্রামের ছোট ছোট পোলাপানের সাথে কিন্তু দুষ্টমির করার এখনো আমার অভ্যাস যায়নি, তাই জন্য তাদের সাথে কিছুক্ষণ দুষ্টমি করি। এখন আমরা সবাই মিলে একটা পিক নিব। সবাই হুরাগু তা লেগে গেছে, এই তোমরা আসো, তোমরা আসো, পিছনে আসো, পিছনে সবটাই পিছনে আসো, সবগুলোই আসো। উঠছে ছবি, ছবি উঠছে, এখন আমি ভিডিও করছি আর তারা মনে করছে ছবি উঠাচ্ছে। তো তাদের সাথে কিছু দুষ্টমি করলাম, আর এখন কিন্তু ভিডিও করার পরে কিন্তু আমরা কিছু ছবি তুলবো। আমরা বন্ধুরা মিলে পুকুরের পাশে এসে কিন্তু একটু ফুলের সৌন্দর্য দেখলাম, তাই জন্য একটু ভিডিও বানালাম। দেখেন ভিডিওটা কেমন হয়।
তো এত সুন্দর ফুল দেখে কিন্তু তার একটা ভিডিও বানালাম, এবং ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগছে, একটা ছোট ফুল। অনেক ব্যস্ততার কারণে কিন্তু ম্যাঙ্গোকে এখনও বের করা হয়নি, তাই জন্য ম্যাঙ্গোকে আমি বের করলাম। বের করে কিন্তু সে আমার কাছে উড়ে চলে আসছে, এবং তাকে একটু উড়াউড়ি করার সুযোগ করে দেব। তার কারণ হচ্ছে সে যেহেতু মুক্তভাবে থাকে, সেহেতু সে খাঁচায় কিন্তু থাকতে চায় না, সে বাইরেই থাকতে চায়। তো দেখতে পাচ্ছেন তাকে উড়াউড়ি করছি, এবং অনেক অনেক সুন্দরভাবে কিন্তু সে চলে আসছে। তাকে একটু ভালোভাবে ওপরে উড়াবো, তাই জন্য একটু জোরে চালাচালি করছি, তারপরেও কিন্তু চলে আসছে। তো ফাইনালি একটু ওপরে উঠেছে, ওখানে গিয়ে কিন্তু সে উড়াউড়ি করছে, এবং তাকে আবার ডাকলাম। ডাকানোর পর পর কিছুক্ষণ থাকে, এবং পরে সে চলে আসে। তো ম্যাঙ্গোর সাথে কিছু সময় কাটানোর পরে আমরা চলে গেলাম আমাদের গরুর জন্য ঘাস কাটতে। ঘাস কাটানোর জন্য কিন্তু আমরা একটা ভুঁই একজনের কাছে নিয়েছি, 550 টাকা নিয়েছে সেই শামা। শামা আমরা অনেকে শামা বলে থাকি, অনেকে হাইব্রিড শামা বলে থাকে, কিন্তু এটা হাইব্রিড না, এটা নর্মাল দেশি যে শামাটা রয়েছে সেই শামাটা এখানে রয়েছে, সেগুলো কিনেছি আমরা। ঈদের নামাজ টামাজ পরে চলে আসলাম মাঠে ঘাস করতে। আর এই ঘাসটি আপনারা দেখেন, এখানে কিন্তু অনেকগুলো ঘাস রয়েছে, এগুলো শামা ঘাস। আর এই ঘাসগুলো কিন্তু আমি কিনে নিয়েছি, এই ঘাসটির মূল্য হচ্ছে 500 টাকা, 550 টাকা নিয়েছে। আর বিশেষ করে যে এখন খড়ের দাম, যে কাড়িটা আমরা খাওয়াই, সেই কাড়ি 5 তরফা কিন্তু কাড়ি কিনলে আপনার 550-600 টাকা চলে যায়। আর বিশেষ করে এখানে কিন্তু অনেকগুলো ঘাস রয়েছে, তার বদলে কিন্তু এই ঘাসগুলো নিয়েছি। আর এই ঘাসগুলো সহ কিন্তু একটা গরু ভালোভাবে কিন্তু কাড়ির সাথে মিক্স করে খাওয়ানো যাবে। আমি যদি 5 তরফা কাড়ি কিনতে যাই, সেখানে আমার 500-600 টাকা পড়ছে। আর এখানে যে পরিমাণে ঘাস রয়েছে, সে পরিমাণ আপনার যদি হিসাব করতে যাই, তাহলে এখানে কিন্তু মোটামুটি 20-30 তরপার সমান কাজ করবে। সেহেতু ঘাস একটা ভালো জিনিস। আর আপনারা যদি নিজে ঘাস লাগাতে না পারেন, আপনাদের আশেপাশে দেখবেন, আপনার আশেপাশে যদি কারো ঘাস থাকে, আপনি ভুঁই ঠিকা একেবারে জমি ঠিকা যদি নিতে পারেন, তাহলে অবশ্যই নেবেন। তাহলে আপনার অনেকটা হেল্পফুল হবে গরু বা বাছুর পুষতে। তো আমরা এখন ঘাস কেটে নিয়ে যাব গরুর জন্য। আমি চেষ্টা করি আমার যে কাজগুলো করার পরে কিন্তু অনেক কারণে অনেক কাজে ভুল হয়ে থাকে, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি যে ভুলগুলো আপনারা করবেন না, তাই জন্য তাদের ভুলগুলো যেহেতু না হয় সেগুলো আপনাদের একটু উপদেশ দিয়ে থাকি। আর এতে আমার মতের সাথে অনেকের মত নাও মিলতে পারে, তারপরেও কিন্তু একজনের একাধ মত। তারপরে আমাদের অডিয়েন্স অনেকে জিজ্ঞেস করেন ভাই কিভাবে করেন, আর সেই নিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে একটা সঠিক ধারণা দেওয়া। গরু পালনের বিষয়ে আপনাদের যদি একটু বলি, গরু পালন করে কিন্তু একটা গ্রামের মানুষের ভালো একটা ইনকামের সোর্স। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে একটা যদি গরু পালন করা হয়, সেটা কিন্তু একটা মূলধন হিসাবে জোগাড় থাকে, আর একটা দুইটা যার যেটা সামর্থ্য আছে সেটাই সে পালে। আর বর্তমানে কিন্তু গরুর চাহিদাটা কিন্তু ব্যাপক পরিমাণে বেশি, আর এটা কিন্তু কখনোই কমবে না। তার কারণ হচ্ছে মাংসের যে চাহিদা রয়েছে, আপনি যদি খামার হিসাবেও করতে পারেন, আপনি একটা থেকে দুইটা আপনার সামর্থ্য অনুযায়ী করতে পারেন, গরুর কিন্তু চাহিদা এখন আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু খুব একটা গরুর চাহিদা থাকবে। এর কারণ হচ্ছে এরা মাংস তো বিক্রি হয়, তার কারণে এদের চাহিদা কিন্তু কমবে না ইনশাল্লাহ। তাই বলবো আপনারা খামার না পারলেও কিন্তু দু একটা করে গরু পালন করতে পারেন, বেশি করে না পালন করতে পারলেও কিন্তু কম পরিসরে আপনি শুরু করতে পারেন। একটা কথা মনে রাখবেন, পরিশ্রম কখনো ছোট হয় না, আপনি যে কোনো কাজ কিন্তু করতে পারেন, আর পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাবেন। আর যারা গরু বাছুর থেকে কৃষি কাজে নিযুক্ত, তারা অবশ্যই ভালোভাবে পরিশ্রম করবেন, অবশ্যই এখান থেকে কিছু ভালো কিছু করতে পারবেন। আর আপনাদের আমি আপনাদের যেটা সাজেস্ট করব, আমার যেটা আমি করি প্র্যাকটিক্যালি, আপনাদের কোনটা ভালো হবে সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। তো এখন আমি এগুলো নিয়ে বাসায় গিয়ে কিন্তু গরুকে কেটে একেবারে খাবারটা দিয়ে দেবো। তো চলেন।
ঘাসগুলো কাটার পরে কিন্তু আমরা নিয়ে চলে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো আমরা বাসায় গিয়ে কিন্তু এগুলো কাটবো ভালোভাবে, কাটার পরে কিন্তু খাবারটা দিয়ে দেব গরুকে। এখনো প্রথমত আমরা বঠিতে কিন্তু ঘাসগুলো কেটে থাকতাম, কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের জাতি রয়েছে, যেটা আমাদের এলাকার একটা নাম রয়েছে, আপনাদের এলাকায় কি নামে পরিচিত আমরা জানি না। তো এটা দিয়ে আমরা কিন্তু গরুর ঘাস এবং কাঁড়ি কেটে থাকি। তো আপনি যদি দুই একটা গরু পালন করেন তাহলে এটাতেই চলে যাবে, আপনি যদি বড় পরিসরে আপনি যদি গরু পালন করতে পারেন তাহলে কিন্তু আপনাকে যে ঘাস কাটার মেশিনগুলো রয়েছে সেগুলো নিলে বেশি পরিমাণে ভালো হবে। তার কারণ হচ্ছে এগুলোতে কিন্তু আপনি ঘাস কেটে কিন্তু সাপ্লাই দিতে পারবেন না, তার কারণ হচ্ছে এটা কিন্তু কম পরিসরে ঘাস কাটা যায়। তো আমি ঘাস কাটার পরে কিন্তু কাঁড়িগুলো কেটে নিব। কাঁড়িগুলো কাটা হয়ে গেলে কিন্তু ঘাস এবং কাঁড়ি একসাথে মিক্স করে নিব। মিক্স করার পরে কিন্তু গরুকে আমরা দিয়ে দিব। তো এখন আমি কাঁড়িগুলো কেটে নিব। কাঁড়ি কাটতে কাটতে কিন্তু হঠাৎ করে ছুটে গেছিলো বঠি, আর আমাকে আগেই খেয়াল রাখতে হতো, এটা কিন্তু বড় ধরনের দুর্ঘটনার একটা শিকার হতে পারেন, তাই আমাদের সতর্কভাবে কাজ করতে হবে। এরপরে খাবারগুলো গরুকে দিয়ে দিলাম। তো আজকের ঈদটা এইভাবে কাটলো। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।